আশা করি সবাই ভালো আছো, তোমাদের লেখাপড়া ভালো চলতেছে। দেখো, আজকে তোমাদের নানা রকম আকৃতি মাপি, এখান থেকে যে কয়েকটা আকৃতি দেওয়া আছে এখান থেকে পরিসীমা ক্ষেত্রফল দেখিয়ে দেব, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনো, কয়েক মিনিটের মধ্যেই তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো, প্রথমে দেওয়া আছে সামান্তরিক, একটা দিয়ে দেওয়া আছে এখানে। এখন দেখো, এটা সামান্তরিক তোমরা তো চিনতে পারো, তাই না? যেহেতু এই যে একটা বাহু 14 সেন্টিমিটার, সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে এটা যে 14 হয়, এই বাহু কত হবে? 14 হবে। এটা যেহেতু 7, এই বাহু কত হবে? 7 সেন্টিমিটার হবে। আচ্ছা, এর পরিসীমা কি? সামান্তরিকের পরিসীমা হচ্ছে এই 4 বাহুর যোগফল, অথবা এটা দেখো যে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অথবা 4টা বাহু যোগ করলেই পেয়ে যাবা। তাদের মান বসিয়ে দিচ্ছি আমি। দৈর্ঘ্য হচ্ছে যেটা 14 সেন্টিমিটার, প্রস্থ 7, দেখছো, গুণ করে দিচ্ছি কত পেয়েছি আমরা, 42 সেন্টিমিটার। অথবা এই 14 14 7 প্লাস 7 যোগ করে দিলে পেয়ে যাবো আমরা। আচ্ছা, তারপর ক্ষেত্রফল দেখো, এই সূত্র হচ্ছে ভূমি গুণের উচ্চতা, মানে ভূমি ছিল কত? দেখো, তোমাদের এখানে ভূমি দেওয়া আছে 14 সেন্টিমিটার, কিন্তু উচ্চতা দেওয়া আছে? দেওয়া নাই। যেহেতু এটা 7 সেন্টিমিটার, মানে হচ্ছে উচ্চতা 5 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা বেশি, সেই অনুযায়ী আমি এখানে 5 সেন্টিমিটার লিখেছি, যদিও এটা তোমাদের বইতে দেওয়া নাই, মানে এখানে মিস্টেক আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কী লিখলাম আমি? ভূমি গুণের উচ্চতা গুণ করে দিলাম, এত পেয়েছি, ঠিক আছে? তাহলে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এখন তুমি কিন্তু 4টা বাহু যোগ করে দিলে কিন্তু এটাই পাবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আয়তন, এটা কি দেওয়া? এটা আয়ত কীভাবে ছিলাম আমি? দেখো, এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, তোমরা তো জানো সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এবং বিপরীত বাহু সমান। দেখো, এই বাহু 14 সেন্টিমিটার, মানে এটাও 14 হবে, এটা 7, মানে হচ্ছে এই বাহুটা কত হবে? 7 হবে। এর মানে হচ্ছে এটা একটি আয়ত। আয়ত পরিসীমা সূত্র দেখো, পরিসীমা হচ্ছে আগের মতোই 4টা বাহুর যোগফল, অথবা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দেখো, তাহলে আমরা করেছি, এটা পেয়েছি, এবং ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দেখো, এখানে যে প্রস্থ আছে 7 সেন্টিমিটার, দৈর্ঘ্য আছে 14 সেন্টিমিটার, গুণ করে দিয়েছি আমরা, ঠিক আছে? এটা আয়ত। তারপর দেখো বর্গ, এটাতে বর্গ কিভাবে চিনবো? একটা বর্গের প্রত্যেকটা বাহু কি থাকে? সমান থাকে, এবং এই কোণগুলো দেখো, এই যে কোণ আছে এই কোণগুলো কি থাকবে? সমকোণ থাকবে, ঠিক আছে? একটা বর্গের বাহুগুলো কি থাকবে? সমান থাকবে, এবং কোণগুলো কি থাকবে? সমকোণ থাকবে। সেটা থেকে বুঝবো এটি একটি বর্গ। তাহলে এ বর্গের হচ্ছে তোমার পরিসীমা হচ্ছে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এটা 4, এবং 1 বাহু কত? এই যে 7 সেন্টিমিটার, ঠিক আছে? 7, তাহলে গুণ করে দিচ্ছি আমরা। অথবা তুমি বলতে পারো যে এই 4টা বাহুর যোগফল 7 যোগ 7 যোগ 7 যোগ 7, যেহেতু 1 বাহু 7, মানে হচ্ছে এই বাহু 7, এটা হচ্ছে 7, ঠিক আছে? আর ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু, অথবা বাহু স্কোয়ার, তোমরা যা বলো তাই হবে। যেহেতু 1 বাহু ছিল 7, মানে 7 গুণন 7 49, ঠিক আছে? এখানে কিন্তু মিটার স্কোয়ার দিতে হবে, যেহেতু ক্ষেত্রফল। তারপর দেখো, এখানে বৃত্ত দেখা যাচ্ছে না? এটা বৃত্ত না, এটা অর্ধেক। বৃত্তর কি আছে এখানে? ফুলফি নাই। কিন্তু দেখো, এদিকে যদি দিতে আমি, তাহলে হতো একটা বৃত্ত, আর যেহেতু অর্ধেক দেওয়া আছে, মানে এটা হচ্ছে অর্ধ বৃত্ত, ঠিক আছে? কি দেওয়া আছে? এটা অর্ধ বৃত্ত। এখন দেখো, এখানে কিন্তু ভূমি দেওয়া আছে 14 সেন্টিমিটার, ঠিক আছে? এবং এখানে দেখো দাগ দেওয়া আছে না, মানে ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 14 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে আর, আর মানে ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে কি? একটা অর্ধ বৃত্ত, ঠিক আছে? দেখো, তার সূত্রফল হচ্ছে একটা বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, যেহেতু অর্ধেক, এজন্য আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? তো πr, পায়ের মান হচ্ছে 3.1416, আর ব্যাসার্ধ দেখলাম 7, এজন্য 7, ঠিক আছে? গুণ করে দিয়েছি আমি, এটা প্রায় পাইছি 22, ঠিক আছে? হুবহু এটা হবে না, মানে কাছাকাছি। তারপর দেখো, ক্ষেত্রফল হচ্ছে πr² / 2, 2 কেন দিলাম? যেহেতু অর্ধেক, এই জন্য 2। শুধু বৃত্ত বলে কি লিখতাম আমরা? πr², ঠিক আছে? দেখো মান বসিয়ে দিচ্ছি,
যেহেতু এক ভাগ ছিল 7, এই জন্য একবার লিখেছি আমি 49, 2 তে ভাগ করে দিয়েছি, এটা প্রায় মানে কাছাকাছি মান পেয়েছি এটা আমরা, দেখছো? আচ্ছা তারপরে দেখো কি দেওয়া আছে, ত্রিভুজ। আচ্ছা এটা দেখো কি দেওয়া আছে, ত্রিভুজ। এখন এই ত্রিভুজের কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 4.8 সেন্টিমিটার, আর একটা বাহু 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে? ত্রিভুজের পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল, ঠিক আছে? পরিসীমা কি, এই যে এটা এটা এটা, সরি 4টা বাহু, 3টা বাহু, 3টা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, এবং ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ তো হাফই, 1/2, আর ভূমি কত, 10 পেলাম, উচ্চতা 4.8। দেখো আমি এটাতে গুণ করে দিয়েছি 48, ভাগ করে দিয়েছি 24, ঠিক আছে? এইটা এই হলো আমাদের এটা সমাধান। তারপরে দেখো এটা কি দেওয়া আছে, দেখো তো এটার কিন্তু এটা 4 সেন্টিমিটার, এটা 4, এটা 3, এটা 3, মানে হচ্ছে বিপরীত বাহুগুলা সমান, মানে এটা কি হতে পারে, আয়ত হতে পারে। যদি আয়ত ভাবি তাহলে কিন্তু আমাদের আগের মতো কি হবে, পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য + প্রস্থ, আর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু এখানে দেখো তো মাঝখানে এই যে এখানে কি দেওয়া আছে, একটা ত্রিভুজ আঁকা আছে না, ত্রিভুজ আঁকানো আছে, একটা কোণ দেওয়া আছে, এই জন্য আমরা একে আয়ত না বলে এর সামান্তরিক হিসেবে আমরা এটা দেখাবো, ঠিক আছে? দেখো তার সামান্তরিক যদি ভাবি, তার পরিসীমা কি 2 × দৈর্ঘ্য + প্রস্থ, এটা আমি লিখি নাই, তোমরা লিখে নিবা, আর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা কিসের ক্ষেত্রফল বলো তো, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল, আর সমস্তটার ক্ষেত্রফল কী হবে, এইটা সাথে কিন্তু এটা, এটা কিন্তু অর্ধেক, এটা যা হবে তার দ্বিগুণ হবে এটা, হ্যাঁ এটা যা হবে তার সাথে দ্বিগুণ হবে। এই জন্য আমি সূত্রতে লিখে দিয়েছি 2 × হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে 8 2 2 2 চলে গেছে। দেখো ভূমির মান বসিয়ে দিছি, উচ্চতা মান বসিয়ে দিছি, ঠিক আছে? ভূমি কত, এই এইটা, যেহেতু এটা ত্রিভুজ, এটা এই যে 5 সেন্টিমিটার, আর এই যে 2.4, দেখা যাচ্ছে, মনে হচ্ছে দেখা যাচ্ছে না, যেহেতু অনেক ছোট লেখা বইতে, তোমরা বই দেখো তাই বুঝতে পারবে। এখানে 5 সেন্টিমিটার এটা হচ্ছে ভূমি, আর এই 2.4 হচ্ছে উচ্চতা। সে এই ত্রিভুজের আমি ক্ষেত্র বের করছি এবং তার সাথে 2 গুণ করে দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো এই যে এখানে একটা, এটা হচ্ছে রম্বস, কীভাবে চিনলাম, এটা রম্বসের হচ্ছে বিপরীত বাহুগুলো কি হবে, বিপরীত কোণগুলো সমান, কিন্তু বাহুগুলো হচ্ছে সমান, বাহুগুলো হচ্ছে সমান, মানে এখানে 5 সেন্টিমিটার দেওয়া আছে, মানে এটা 5, এটা 5, এটা 5, এটা 5, ঠিক আছে? এখানে মাঝখানে যে দেওয়া আছে এটার নাম হচ্ছে কর্ণ, এটার নাম কি বলতো, কর্ণ, মানে এটা 4 সেন্টিমিটার, এটা 4, মানে হচ্ছে 8 সেন্টিমিটার, এখানে 3 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, মানে 6 সেন্টিমিটার, ঠিক আছে? রম্বসের পরিসীমা হচ্ছে এরকম, মানে 4 × 1 বাহু দৈর্ঘ্য, ঠিক আছে? কত হয় তাহলে, পোল গুণন 5, যেহেতু 1 বাহু হচ্ছে 5, মানে 20, অথবা বলা যায় যে মানে 4টা বাহুর যোগফল, মানে 5 + 5 + 5 + 5, ঠিক আছে? আর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এখন হাফ কত, এই যেটা কর্ণদ্বয় কোনটা পেলাম আমরা, এই যে মাঝখানে এটা পেলাম 4 + 4 = 8, এটা 3 + 3 = 6, ঠিক আছে? দেখো পেয়ে গেছে না, এইটা তাহলে আমাদের শক একের কাজ। তো শক টু দেখো, দেখো শক দুই, দেখি দেওয়া আছে আয়ত, আমি সব লিখে দিছি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এল, এটা ডব্লিউ, পরিসীমা আগের মতোই, ঠিক আছে? এটা বর্গ, দেখো ক্ষেত্রফল হচ্ছে 1 বাহু স্কোয়ার, এই যে, আর পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল, মানে একটা এল দেওয়া আছে, মানে 4টা এল, এল প্লাস এল প্লাস এল প্লাস এল, ঠিক আছে? এটা ত্রিভুজ দেখো, তারপর কি দেওয়া আছে, ত্রিভুজ দেখে বোঝা যাচ্ছে এটা ত্রিভুজ, ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে হেইস, তারপর হচ্ছে পরিসীমা হচ্ছে, যেহেতু একটা ত্রিভুজ দেখো এখানে প্রত্যেকটা বাহু সমান মনে হচ্ছে, যেহেতু 1 বাহু বি, এই জন্য পরিসীমা কী হবে, এই যে বি, বি প্লাস বি, মানে 3টা বাহুর যোগফল, ঠিক আছে? এখানে তো একটা সমস্যা তোমাদের বইতে ছিল, এখানে উচ্চতা দেওয়া ছিল না, আমি এইচ ধরে নিয়েছি, এবং একটা বাহু কি দেওয়া ছিল, ভূমি দেওয়া ছিল, কিন্তু এখানে দেওয়া ছিল না, আমি এ ধরে নিয়েছি, এটা বললাম সামান্তরিক, ঠিক আছে? ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা, দেখো ভূমি গুণন উচ্চতা, এবং পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য + প্রস্থ, ঠিক আছে? যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এটা, আর প্রস্থ ধরে নিচ্ছি এ, ঠিক আছে? তারপর দেখো এটা বৃত্ত, ব্যাসার্ধ হচ্ছে, দেখো যে আমরা সব দিলাম, বৃত্তর মধ্যে ক্ষেত্রফল হচ্ছে πr², আর পরিসীমা হচ্ছে 2πr, ঠিক আছে? এই তোমাদের হচ্ছে যে প্রথম 194 এবং 193 এবং 194 পৃষ্ঠার সমাধান। তো আশা করি বুঝতে পেরেছো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে দেবে।